প্রিয় শ্রোতা বন্ধুরা, করোনা অতিমারির ভয়াবহ প্রকোপ অনেকটাই কাটিয়ে ছন্দে ফিরেছে আমাদের জীবন। পিছনে ফিরে তাকালে এখনো মনে পড়ে চারিদিকের মৃত্যু মিছিল, শোকাহত প্রিয়জনের হাহাকারে দীর্ণ নিঃসঙ্গ দিনগুলোর কথা। এই সময় বিষণ্ন দুপুরের মনকে খানিকটা স্বস্তি দিতে আমরা শুরু করেছিলাম কোয়ারেন্টিন রিডিংস নামে একটি পর্ব, যেখানে পড়া হতো বেশ কিছু বই যা এই রিক্ত নিঃসঙ্গ দুপুরগুলিতে সঙ্গ দিত আমাদের মনের। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস এবং অ্যাক্সেসেবল লাইব্রেরির যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে লিজার রিডিংস। পরীক্ষার শেষ অথবা ছুটির সময়ের কর্মহীন অখণ্ড অবসরকে উদযাপন করার জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা পাঠকের নিঃসঙ্গ দুপুরগুলিকে ক্ষণিকের জন্য হলেও সঙ্গ দেবে এই প্রত্যাশা রাখি। এই পর্বের প্রথম পর্যায়ে আপনারা শুনবেন আলবেয়ার কামু রচিত আউটসাইডার উপন্যাস অবলম্বনে প্রেমেন্দ্র মিত্রের অনুবাদ অচেনা। খুব শীঘ্রই যাদবপুরের FSD চ্যানেল থেকে উপন্যাসটি সম্প্রচারিত হবে।